আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা সকলে অবগত আছেন যে এই পৃথিবীতে সন্তান এটি আল্লাপাহের পক্ষ থেকে একটি বড় নেয়ামত আল্লা আলা যাকে চান ছেলে সন্তান দান করেন যাকে চান কন্যা সন্তান দান করেন আবার যাকে চান ছেলে এবং মেয়ে উভয়ে দান করেন আবার যাকে চান তিনি তাকে বন্ধা বানান আলাপাক রবুলা বলেন ইয়া বলে মাই য়াশা উ এনা আসা ওয়া ইয়াহ মাই য়সা উল দুকৌরা ও ইউজ জুহম জোকরান ওয়া ইনাসা ওয়া ইয়া জা আলু মাই ও ওয়া আকিমা আপনারা বুঝতেই পারছেন যে আজকে কী বিষয় নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে যে সন্তান জন্মের পরে আমাদের কি কর্তব্য প্রথমে সন্তান জন্মের পরে আমাদের যে দায়িত্বটি সেটি হচ্ছে যে প্রথমে তাকে সুন্দর করে গোসল দেওয়া যদি সম্ভব হয় লবণ পানি দিয়ে এবং বিশুদ্ধ পানি দিয়ে তাকে গোসল দিতে হবে কারণ লবণ পানি দিয়ে গোসল দিলে সন্তানের ফোরা গোটা সহ বিভিন্ন রকমের রোগ বালা থেকে আলসবাহান হওয়া তালা তাকে মুক্তি দিবেন শরীরে যদি বেশি ময়লা থাকে তাহলে কয়েকদিন পর্যন্ত লবণ পানি দিয়ে গোসল করাবে আর যদি ময়লা বেশি না হয় তাহলে শুধু পানি এবং সাবান দিয়ে গোসল দেওয়া হবে এটি হচ্ছে নিয়ম দ্বিতীয় যে দায়িত্বটি সেটি হচ্ছে যে সন্তান জন্মের পরে ভেজা কাপড় দিয়ে শিশুর নাক কান গলা মাথা ভালোভাবে পরিষ্কার করে নেব অপরিচ্ছন্নতা থেকে শিশুর বহু রোগ জন্ম নেয় বিশেষজ্ঞ ডাক্তাররা এটি বলেন এই জন্য সন্তানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তৃতীয় যে দায়িত্বটি সেটি হচ্ছে যে সম্ভব হলে শিশুকে প্রথমেই দুধ পান করানোর আগে কোনো বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে সামান্য খেজুর চিবিয়ে শিশুর মুখে দিবে এটাকেই হাদিস শরীফের ভাষায় তাহানিক বলে আর এই তাহানিক করাটা এটি হচ্ছে মুস্তাহাব সহি মুসলিম শরীফের একটি হাদিস রয়েছে রোত আবু মুসা আল আশআরি রাদি আল্লাহ তালু তিনি বলেন উলিদ আলি গোলামুন ফাতেইতুবিহীন নাবিজ্জা সাল্লাহ আলি হিমসাল্লাম ফাসাম্মা হ এব রহিম ওয়া হান্না কাবু বিদ দা মরতিম মুসা আল আশ আরি রাদি আল্লাহু তাআলা তিনি বলেন আমাদের ঘরে একটি সন্তান আসলো আমরা এই সন্তানটিকে নিয়ে নেবীজি মোস্তফা সাল্লাল্লাহ ইসলামের দরবারে গেলাম ফাসাম্মাহ এবার আল্লাহ নবী সন্তানটির নাম রাখলেন এবার ওয়াহান্না কাহু বি তামরাতিন পেয়ার নবী রসুল আরবি সাল্লাম আমার এই সন্তানকে তাহানিক করে দিলেন তাহলে আমরা বুঝতে পারলাম যে তাহানিক করা এটি হচ্ছে মুস্তাহাব তাহানিকের পরে সন্তানকে মা তার শাল দুধ পান করাবেন এই দুধের মধ্যে আল্লা সুবাহান আহুয়া তালা অ্যান্টিবায়োটিক দান করেছেন সন্তানটা বিভিন্ন রকমের আপদ বিপদ থেকে রোগ বালা থেকে রব্বুল আলমিন এই সন্তানকে সেভ করবেন রব্বুল আলমিন বিভিন্ন রকমের আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আল্লাতালা তাকে হেফাজত করবেন এবং যে সন্তান শাল দুধ খাবে রব্বুল আলমিন তার সাহস শক্তি বুদ্ধি রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন চতুর্থ যে দায়িত্বটি সেটি হচ্ছে যে সন্তান জন্ম নেবার পরে শিশুর ডান কানে আজান এবং বাম কানে কামত দিতে হবে হাদিস শরীফের মধ্যে লিখা আছে হাদিসটি ইমাম বহাকের লেখা কেতাব শোহাবুল ইমান আট হাজার ছয়শো উনিশ নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন ম্যান উলি মাউলুদ ফানাফি উদিল ইমনা ও আকামাফি উদ নহিল ইউসুরা উম আল্লাহর হাবিব প্যার নবী রসুল করিম সাল খুব চমৎকার করে বলেন যার ঘরে সন্তান জন্ম নেয় সেই যেন তার ডান কানে আজান এবং বাম কানে একামত দেয় এভাবে করলে যত ধরনের বালা মুসিবত আছে যত রোগ আছে সকল রোগ থেকে আল্লা সাহান তালা এই সন্তানটাকে নিরাপত্তা দান করবেন পঞ্চমত আমাদের যে দায়িত্বটি সেটি হচ্ছে শিশু জন্ম নেবার সাত দিনের মাথায় মাথার চুল ফেলে চুল পরিমাণ করে চুলটা ওজন করে সে অজম পরিমাণ স্বর্ণ বা রৌপ্য বা তার মূল্যটা আল্লাহর রাহে দান করে দেওয়া এটি হচ্ছে মুস্তাহাব। তবে হ্যাঁ কোনো কারণে মেডিকেল বিশেষজ্ঞ বা সায়েন্টিস্টেরা বা কোনো মুসলিম ডাক্তার যদি পরামর্শ দেয় যে না এই মুহূর্তে চুল ফেলে দিলে সন্তানের অসুবিধা হতে পারে সেটি ভিন্ন বিষয় তবে হাদিস পাঁকের মধ্যে যে হাদিসটি মোয়াত্তায় মালিকের এক হাজার আটশো উনচল্লিশ নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় এবং সুনানে বাইহাকি কুবরা উনিশ হাজার উনআশি নম্বর হাদিসের মধ্যে আসছে যে ওয়াজানাত ফাতেমাত বিনতে রসুলিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম শাহরা হাসান ওয়াল ওয়া হুসাইন ফা তাসাদ্দাকাত বে জিনাতে জালিকা ফেদ্দাহ যে ফাতিমা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা নবীনন্দিনী নেবিজীর কন্যা হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা আর তিনি হাসান এবং হুসেইন তাআলা তালা জৈনব এবং উম্মে কুলসুমের চুল এগুলো ওজন করে সেই পরিমাণ রৌপ্য বা রূপা তিনি সদকা করে দিয়েছেন এটি হাদিসের মধ্যে পাওয়া যায় আমরা যদি স্বর্ণ নাও পারি তাহলে কমপক্ষে আমরা কিছু পরিমাণ চাল অথবা কিছু অর্থ এক হাজার টাকা আমরা সদকা করে দেব এটি উত্তম হবে ষষ্ঠতম যে দায়িত্বটি সেটি হচ্ছে যে সন্তান জন্ম নেবার পরে সপ্তম দিনে ছেলে হলে দুটি বকরি বা গরু মহিষের সাত ভাগের দুই ভাগ আর মেয়ে হলে একটি বকরি বা গরু মহিষের সাত ভাগের এক ভাগ আকিকা হিসাবে জবাই করা এটি হচ্ছে মুস্তাহাব। মনে রাখবেন আকিকার পশুর হাড্ডি এটি ভাঙ্গা যাবে না আত্মীয় স্বজন আত্মীয় স্বজন এটি খেতে পারবে গরিব দুঃখীদেরকে খাওয়ানো যাবে নিজেরাও খাবে সেই সাথে ছেলেটির সুন্দর নামও রাখা মুস্তাহাব মনে রাখবেন যে আকিকার গোস্ত এটা কোরবানির গোস্ত যেমন সবাই খেতে পারে আকিকার গোস্তও কিন্তু সবাই খেতে পারে আর একটু ভালো করে শুনবেন ছেলে হলে দুটো খাসি বা বকরি আর মেয়ে হলে একটি বকরি অথবা গরু মহিষের সাত ভাগের দুই ভাগ ছেলে হলে আর মেয়ে হলে এক ভাগ এই গোস্তটা সকলেই খেতে পারবে আত্মীয় স্বজন গরিব দুঃখী পাড়া প্রতিবেশী সবাই খাবে আর এই ছেলেটির সাত দিনের মাথায় একটি সুন্দর নাম রাখা এটি মুস্তাহাব নাম রাখতে গেলে ইন্না হাব বা আসমা একুমিল আব্দুল্লাহ ও আব্দুর রহমান আল্লাপাকের কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নবীদের নামে নাম রাখা সাহ বাইক রাম রেদুয়ানুল্লাহিত আলা আলী তাদের নামে নাম রাখা এটা হচ্ছে উত্তম আহ এক্ষেত্রে আমরা নাম রাখতে গিয়ে বিধর্মীদের কৃষ্টিকাল চারণ গ্রহণ করি নাম রাখে লুকাস গতকালকে পত্রিকায় দেখলাম একজনের নাম রেখেছে লকডাউন মানে গোটা পৃথিবী বা বাংলাদেশের বিভিন্ন শহরকে তো সরকার কর্তৃপক্ষ লকডাউন করে দিয়েছেন এই লকডাউন নামটা তার পছন্দ হয়েছে এই জন্য খুবই দুঃখজনক লকডাউন কোনো ছেলে মেয়ের নাম রাখা এটা শোভনীয় নয় নাম রাখতে হবে সুন্দর দেখে নাম রাখতে হবে সাত দিনের মাথায় যদি আমরা আকিকা দিতে না পারি তাহলে চোদ্দ দিনের মাথায় দিব না হলে একুশ দিনের মাথায় আকিকা দেব অথবা বালেক হওয়ার আগে যে কোনো সময় জন্মের সাত দিন হিসেব করে সাত দিনের মাথায় আকিকা দেওয়া এটা হচ্ছে উত্তম কিন্তু জরুরি নয় কুরবানির সাথেও কিন্তু আকিকা দেওয়া যায় তবে কোনো মানুষ মারা গেলে পরবর্তীতে মারা যাওয়ার পরে আর আকিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো সময় আকিকা দেওয়া এটি বৈধ আছে সন্তান বয়স্ক হয়ে গেলে আকিকার প্রয়োজনীয়তা আর বাকি থাকে না আর তাই নাবালেক থাকা অবস্থায় আকিকা দেওয়াটাই হচ্ছে উত্তম তারপরে যদি কেউ মৃত্যুর আগে যদি কেউ আকিকা দেয় দিতে পারবে আকিকা দেওয়া এটি কোনো জরুরি বিষয় নয় বরং এটি হচ্ছে মুস্তাহাব আকিকা দিলে বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না মনে রাখবেন তবে যৌক্তিক কোনো কারণে যৌক্তিক কোনো কারণ না থাকলে সন্তানকে এভাবে আকিকা না দেওয়া বা এভাবে গোসুল না দেওয়া এটা ঠিক নয় কারণ যখন সন্তানের গায়ের মধ্যে ময়লা থাকে বা নাপাক কিছু থাকে তখন পাকের রহমতের ফেরেজ তারা তার কাছে আসে না আর সন্তানের যে মাথার চুলগুলো এগুলো কিন্তু তার জন্য খুব কষ্ট দেয় এই জন্য সন্তানের মাথার চুলগুলো ফেলে দেওয়াটাই কিন্তু এটি উচিত এ ব্যাপারে সোনানু আবিদাউদের দু নম্বর একটি হাদিস রয়েছে যে হজরতি হাসান তিনি সামরা থেকে মওনা করেন তিনি রসুল করিম সাল্লু থেকে মওনা করেন রসুল বলেন যে কুল্লু গুলামিন রাহিনাতুন বে আকি কাতিহি তুসবাহু আনহু ইয়াবে ওয়াইহুল রাসুহু আসুহু সাম্মা আল্লাহ হাবিব বলেন যে প্রত্যেক বালকের পক্ষ থেকে আকিকা হল স্বরূপ যাতার পক্ষ থেকে সপ্তম দিনে জবাই করবে আর তার মাথা মুন্ডাবে এবং তার একটি সুন্দর নাম রাখবে এটি হাদিস দ্বারা প্রমাণিত আরেকটি হাদিসের মধ্যে সে শুনানি আবিদাউদের দু আটশো ছত্রিশ নম্বর হাদিস রসুল করিম রৌফুর রাহিম সাল্লাহসাল্লাম এরশাদ করেন আনিল গোলামে শাহ আতান মুকাফি আতান ও আনিল ইয়াতে ছেলের জন্য দুটি আর মেয়ে হলে একটি বকরি আকিকা দিবে এটি কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত আমরা আরেকটি হাদিস কোট করব সেটি হচ্ছে যে হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে বালি সুন্না আনিল গোলাম শাহতানে মোকাফে আতান ও আনিল জার ইয়াতে শাহাতুন জাদুয়ালান ওয়ালা ইউকসারো লেখা আজমুন ফাইয়া আকুলু ওয়ুত এমু ওয়াতা সাদ্দাকু ইয়াফা আলু দালিকাফিল ইয়ম সাবে হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে সন্ন্যত তরিকা হচ্ছে যে ছেলে হলে দুটো আর মেয়ে হলে একটি বকরি জবাই করবে এগুলো পাক করবে তবে এর হাড্ডিগুলো ভাঙবে না ফাইয়া আকুলু ওয়া ইউতিমু নিজেরা খাবে মানুষদেরকে খাওয়াবে ওই এত সাদ্দাকু এবং এগুলোকে সদকা করবে ইয়া ফা আল উদা আলী সাবে এটি করবে সপ্তম দিনে ফা ইল্লাম ইয়া ফা আল ফাফি আর বা আশারা যদি সপ্তম দিনে করতে না পারে তাহলে এটি করবে চোদ্দতম দিনে ফাইল্লা ইয়াফ আল ফাফি এহেদা ওয়া এশি রিনা যদি সে চোদ্দ দিনে করতে না পারে তাহলে কমপক্ষে একুশ দিনে করবে ইন ওয়ালাদাত ইমরাত ও আব্দুর রহমান গোলামান নাহার না আনভু জজোরা তবে আমাদের আব্দুর রহমান তার স্ত্রীর একটি সন্তান হলে এক পর্যায়ে এই সন্তানটি সন্তান যখন হলো আব্দুর রহমান স্ত্রীর একটি ছেলে সন্তান প্রসব করে তখন আমরা তার পক্ষ থেকে একটি ভেড়া আমরা জবাই করেছি এটি হাদিস দ্বারা প্রমাণিত তাহলে আমরা বুঝতে পারলাম যে সন্তানের জন্মের পরে আমাদের কি করণীয় আল্লাহ আল্লা সুবাহ যাদেরকে নেয়ামত দান করেন সন্তান এই নেয়ামতকে আমরা অবহেলা করব না আর যাদের সন্তান হয় না আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ ফাকরবুল আলমিন তাদের জন্য নেককার নেওয়ালে

واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته